تكون معنا ممكن يصير له معنا ممكن يصير له معنا ممكن يصير له يا تمام দেখো কেমনে চিল্লায় দেখো কেমনে কান্দে দেখো এই সারা দুনিয়া দেখো আল্লাহ দেখো কেমনে কান্দে গো এই ওয়াশ কমিটির যুবকও দেখতো বাপরে ধরস টাকা এ যুবক একটা দৌড় দিয়ে বাইতেছা তোর মায়ের জোরাই ধরে কান্দে দুয়ার মাল দালে হয় তোর বাপ যদি তোর আশেপাশের বাড়িতে থাকে পাগলের মতো দৌড় দিয়ে বাবার কাছে মাপ চাইয়ায় তার বাড়ি যা বাবার কাছে মাপ চাইয়ায় দৌড় দে আল্লাহ দেখো যাদের বাপ আছে তারা মাপ চাইতেছে দেখো বাপ নাই তারা কি করব তারা বইয়া কান্দে মালিক চেয়ারম্যান কাঁদতে কাঁদতে চোখের পানি আর নাই গো মাওলা আল্লাহ তুমি তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও চেয়ারম্যানের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও যুবক কানতে থাক বাপরে সারিষ্টা সারিষ্টা বাপরে সারিষ্টা রে বাপের বুকের মধ্যে পয়ডা খালি কানতে থাক তোর বাপ তোরে মাফ করে দিলে মালিক কিন্তু তোরে মাফ করে দিবে রে ভাই এ দাড়ি পাকা বাবা যাদের বাপ নাই বড় ভাই নাই এ বাইরে বাপ মনে করে সরে বলে কানতে তো সুমতি বোন তোমার মা নাই তোমার বোন নাই একটা দৌড় দিয়ে বোন রে বুকিনে চিল্লা আর বলো বোন রে আজকে মা বাবা কেউ নাই আয় আমরা দুই বোন কাইতা মা বাবার কবর আজা মাফ করে আমার মা জানতো আমি ছাইরা চলে যাব আমার মা আমার বাবার পাও ধরে ধরে বলে তোমার পাও ধরে ধরছে আমার ইলিয়াদের এক নজর দেখাও আমার আব্বা জানতো না ইলিয়াদের মা আমার ছাইরা চলে যেদিন রাত 12:30টা আমার মা বিদায় লয়ে যাবে ওদিন রাত 11টার সময় আমার আব্বা আমার মার কাছে বইসা ওষুধ খাওয়ায় আর কয় তুই ইলিয়াজের লাইগা তো পাগল হইছস কে আমার মা বলে তুমি বুঝবা না আমার ইলিয়াজরে যদি এক নজর আমারে দেখাইতা আমি জীবনে আর কোনো আশা থাকতো না আমি মইরাও শান্তি পাইতাম রে মার মতো বাবা বলে ডাক দিলে গো মালিক খুশি হয় আমার মতো এই মাহফিলে কার জানু জনম দুঃখী নাই আল্লাহ তুমি সুখ নাই গো জনম দুঃখী মায় আল্লাহ সেই যুবক গুলা সেই দাড়ি ভাগা বাজান এখন কানবে আর যুবক হতে পারে আমার মতো তোমার জীবন সুন্দর হয়ে গেছে আমার আব্বার পাপ তো আমার মা ধরছিল ইলিয়াস একটু মাদ্রাসার থেকে আনি আমারে দেখাও আমি তখন কোটালি পাড়া মাননীয় প্রধানমন্ত্রীর এক আসন কোটালি পাড়ায় লেখাপড়া করতাম বাজান আমার বাবা বলছিল পরীক্ষাটা শেষ হইলে ওরে আনবো এখন আনা যাবে না আমার মা বলছিল ইলিয়াস আব্বু ইলিয়াস ঠিকই আসবে কিন্তু আমি মায়ের পাইব না আল্লামার দাড়ি ভাঙা বাজানটা যারা মায়ের জন্য কাঁদে আমার এই বাজানদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও তাদের কবরটা জান্নাতের আল্লাহ দেখো কোন কোন করে আমার দাড়ি ভাঙা বাজান বলে কান্দে আমার যুবক বাইরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে যুবক বাইরে বাপটা যে ও জেহাদি ভাই আমার তো মা আছে আমার বাবা আছে আমি কি করলে তাদের হক আদায় করতে পারবো
বাইরে আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই ওয়াখাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মায়ের হাত দুনিয়ায় কোনোদিন আদায় করতে পারবি না শুধু একটা কাজ করলে তুই বাচ্চা হইতে পারবি মাঝে মাঝে মার চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসবি মাঝে মাঝে মায়ের হাতটা ধরে চুমা দিবি মাঝে মাঝে মারে বুকের মধ্যে একটা আদর করবি মারে বলবি আমার পাগল মা পারবেন না ভাইজান পারবেন না এই চেয়ারম্যান আর পারবে না আমি জিহাদি আর পারব না বাবা আমি যখন আমার এলাকায় মাহফিলে যাই মাত্র দুইটা মিনিট আমার দিক তাকাও আমি যখন ভারতের থেকে আসলাম ওয়াজ করি যে গত দুই সপ্তাহ আগে ভারত থেকে আসছি প্রথম মাহফিল করছে আমার গ্রামে ভারত থেকে এসে ওয়াজ করে আমার আব্বা আমার গাড়িতে বসবা আব্বার ওয়াজে নিয়ে গেছি বাড়ির সামনে নামাই দিতেছি আব্বা বলে বৃষ্টি নামতেছি গুড়ি গুড়ি তুমি ঢাকা পৌঁছাবার আগে কিন্তু আমি বিছানায় পিঠ দিয়ে বালিশ লাগাবো তুমি ঢাকা পৌঁছে আমার ফোন দিবা তারপরে আমি বিছানায় নামবো পাপ করে কইরে আমি ঢাকায় আসতে আমার আড়াইটা বাজছে আমার আব্বা খালি ফোন দিতেছে খালি ফোন দিতেছে আর একটা ফোন দেখলাম আব্বা কি হয়েছে কে আমি কইছিলাম না তুমি না যাও বলতে আমি ঘুমাবো না আব্বা আমি আইছি আব্বার নিঃশ্বাস রেখে আলহামদুলিল্লাহ এখন আমি ঘুমাই যুবক ভাই এই দরুদিটা কোনোদিনে শ্বশুরের দ্বারা পাবি না বাবার দ্বারা সেটা পাবি শ্বশুর শাশুড়ির ভালো করে পুটলা লইয়া যাবি দেখবি তোর আদরের অভাব নাই আর বিনা টাকায় বিনা মেডিসিনে বিনা হাদিয়ায় একজনের আদর পাবে সেটা হলো মা ওই দেখ আমার বাম পাশে ভাই আমার আলেম ভাইরা কান দেখ কেন জানার এই যে দেখ আমার আলেম ভাইরা খোট মেরে মেরে চিল্লে চিল্লে কান দে হয়তো আমার কোন আলেম ভাইয়ের যেন বাপ নাই মা নাই গো এই দুনিয়ায় যার মা নাই ওর মতো তো হলে দেখো কেমনে কান্দে গো আমার দাড়ি বাঁকা বাজানটা মনে মনে ভাবে জাদি ভাই আমি বিয়া করার পর আমার মা বাইসা ছিল গো আমার মা আমার না খাওয়াইয়া কোনোদিন এক লোক মা খাবার খায় নাই আজকে কত বছর হয়ে গেল ওই খবরটার কেউ লয় না যেটা মা লই হলে দেখো কেমনে গুন গুন করে কাঁদে চেয়ারম্যান কাঁদে গো আরে তার মা যদি আজকে থাকতো বাবা থাকতো চিল্লাইয়ে চিল্লাই মার কপালে চুমা দিয়া বল তোমার তোর মতো দরুদি কেউ রে ভাই না গো মা বউ ঘুমায় ছেলে মেয়েরা ঘুমায় তুই কেন ঘুমাস না চেয়ারম্যানের মা বলতো বাবা তোরে 10 মাস 10 দিন পেটে রাখছি তখন ঘুমাই নাই এখন তোরে বাইরে রাইখে কেমনে ঘুমাই গ আর এরকম দরদি যাদের নাই গো মালি যে ওয়াজ কমিটির যুবক গুলাসকে ওয়াজ দিছে একটা ছেলে আমার এখানে আনতে যাইয়া মুফতি সানিলকে বলছে আমার কিডনি বিক্রি করে হলো জিহাদি সাবরে আনব এই ছেলেটার মা আমারে হাদিয়া দিছে 1000 টাকা আমার মসজিদে হাদিয়া দিছে আর লুঙ্গি দিছে বাবা কাপড় দিছে গেঞ্জি দিছে আল্লাহ আমি মা হারারে যেই ছেলেটার মা হাদিয়া দিছে আর মা রে তুমি জান্নাত হাদিয়া দিছে যুবক আমি তোর পাও ধরছি
যুবক আমি তোর পাও ধরছি আজকে জান্নাত কিনে নিবি এই বিলাসপুরের যুবক ওয়াদা দে যতদিন পয়সা আছস কোনোদিন বাবারে কষ্ট দিবি না কে কে রাজি আছস হাত তোল হাত তোল হাত তোল হাত তোল হাত তোল নামা হাত জাগো বাপ নাই তারা কি করবে কবরে কেন যায় কানবে না বলতো বাবা হে হে এবার কানবা যেই যুবক এখন জান্নাতের মালিক হইতে চাস 30টা সেকেন্ড টাইম দিলাম চেয়ারম্যানের এই কপাল আর নাই এই আমার বাজান বলেন গাঙ্গে নদীতে ভেঙে গেছে খবরটা তবু তোর কপালে নাই যুবক যাদের বাপ মা নাই এবার জান আপনাদের যাদের বাবা মা নাই আপনার এই কপাল আর নাই যাদের আছে যুবক দাঁড়া যাদের বাপ এই মাঠের মধ্যে আছে দাঁড়া তো হ্যাঁ দাঁড়া তাদের বাপ এই মাঠে আছে দাঁড়া তাদের বাপ এই মাঠের মধ্যে বই ওয়াশ শুনতেছে দাঁড়া যাদের বাপ শুধু এই মাঠে ওয়াশ শুনতেছে তারা দাঁড়াবি হাসবি না তুই এখন কান্দি জান্নাতের জাবিনদার হবি বাইজিদ বুস্তামির মতো আল্লামা শামসুল ফরিদপুরের বাবাকে পাও করে ওই গোপালগঞ্জের জমিন আল্লামা শামসুল ফরিদপুরি কামতো ইমাম থানবি আজকে ইমাম গাজালি বড় হইছে একমাত্র বাবা মায়ের দোয়া নিয়া যুবক যাদের বাবাই মাঠের মধ্যে আছে তাকে দাঁড়াইতে বলছে এই যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান তাড়াতাড়ি বাপগুলো দাঁড়ান বাপগুলো দাঁড়ান এখন বাইজিদ বুস্তামি বানাই দিবেন আপনার পোলাডারে দাঁড়ান আপনার ছেলের এখন অলি বানাই দিবেন আপনার ছেলের অলি বানাই দিবেন আপনার ছেলের অলি বানাই দিবেন যাদের বাপ নাই তারা কেমনে বাপ বাবা মহিলা প্যান্ডেলে যাদের মা মহিলা প্যান্ডেলে আছে তাড়াতাড়ি দাঁড়া মারে নিয়ে দাঁড়া মাকে নিয়ে দাঁড়া এ যুবক আমি বলার সাথে দৌড় দিবি পাগলের মতো দৌড় দিবি বিদ্যুতের মতো দৌড় দিবি বাপরে বুকে নিয়ে একটা শিক্ষার মারবি শিক্ষার মারে কবি আব্বা তুমি মাপ না করলে আমার দোয়া কবুল হইব না এ যুবক দে দৌড় দে দৌড় দে যুবক দৌড় দে যুবক দৌড় দে বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কাঁদবি আমি তোর আওয়াজ শুনতে চাই আমি তোর কান্নার আওয়াজ শুনতে চাই তোর বাপরে বুকে নিয়ে কাঁদবি পাও ধরে না বুকে লো বুকে লো এক কাঁদবি বুকে লো এক চিল্লা চিল্লা যুবক চিল্লা হে যুবক চিল্লা হে যুবক বোন মায়ের বুকে নিয়ে চিল্লাও মায়ের বুকে নিয়ে চিল্লাও মায়ের বুকে নিয়ে চিল্লাই দেখো কেমনে চিল্লা দেখো কেমনে কান্দে দেখো এই সারা দুনিয়া দেখো আল্লাহ দেখো কেমনে কান্দে গো এই ওয়াশ কমিটির যুবক দেখ তোর বাপরে ধরস টাকা হে যুবক একটা দৌড় দিয়ে বাইতে যা তোর মায়ের জড়াই ধরে কাইন্দে দুয়ার মাল দালে হয় তোর বাপ যদি তোর আশেপাশের বাড়িতে থাকে পাগলের মতো দৌড় দিয়ে বাবার কাছে মাপ চাই আয় তার বাড়ি যা বাবার কাছে মাপ চাই আয় দৌড় দে আল্লাহ দেখো যাদের বাপ আছে তারা মাপ চাইতেছে দেখো বাপ নাই তারা কি করব তারা বইয়া কান্দে মালিক চেয়ারম্যান কাঁদতে কাঁদতে চোখের পানি আর নাই গো মাওলা আল্লাহ তুমি তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও চেয়ারম্যানের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও যুবক কানতে থাক বাপরে সারিষ্টা সারিষ্টা বাপরে সারিষ্টা রে বাপের বুকের মধ্যে পয়ডা খালি কানতে থাক তোর বাপ তোরে মাফ করে দিলে মালিক কিন্তু তোরে মাফ করে দিবে রে ভাই এ দাড়ি পাকা বাবা যাদের বাপ নাই বড় ভাই নাই এ বাইরে বাপ মনে করে সরে বলে কানতে তো সুমতি বোন তোমার মা নাই তোমার বোন নাই একটা দৌড় দিয়ে বোন রে বুকি রে চিল্লা আর বলো বোন রে আজকে মা বাবা কেউ নাই আয় আমরা দুই বোন কাইন্দা মা বাবার কবর আজাম মাফ করে গতকালকে কিশোরগঞ্জ এক মহিলা সিল্লাইতে সিল্লাইতে বাবা পাগল হইয়া প্যান্ডেল থেকে বাইরে হয়ে গেছে আমি শুধু আপনাকে দুইটা পাও ধরে বলছি আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছি আল্লাহ শুধু আপনাদের সবাইকে একটা অনুরোধ করে যাই বাবা যারা কাঁদছেন তারা বাদশাহ আলহামদুলিল্লাহ বলেন যারা কাঁদছেন তারা বাদশাহ শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাই দোহারের যুবক এই মাহফিলটা আজীবন হোক তোমরা চাও না চাও চাও এই বড় বয় 30টা সেকেন্ডে আমার মা আজকে নাই তোমার মাও নাই আমি আমার মায়ের ঋণ শোধ করার জন্য 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি গতকালকে যে মেম্বার আর চেয়ারম্যান আমার নিওয়াজ দিছে কিশোরগঞ্জ এসেল আমাগো আহলে হকেন না এই বড় এই মিডিয়া এই আহলে হক ছিল না লোকটা ছিল ভান্ডারের মুরিদ
এই লোক মায়ের ওয়াজ শুনে কাঁদতে 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 আমারে নিছে এক লাখ টাকা খরচ করে আমারে নিছে জল শুনছে জিহাদি তার ওয়াজের টাকা দিয়ে মসজিদ করে ওই দেখো এখনো কে জানো কাঁদে ওই দেখো যুবকটা এখনো বাপরে জোরে জোরে কাঁদে কান্নাকাটি গুলো অভিনয় না রে ভাই এটা আমার মায়ের দোয়া আমার মা বলছিল রিয়াজ রে তোর ওয়াজে ভাই কত যুবক কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে তুই কোনোদিন মাদ্রাসাটা ছাড়িস না বাবা আমার সাথে সুরলা বক্তা বাংলাদেশে বহুত আছে কিন্তু আমার মতো কান্দনি বক্তা বাংলাদেশে কম আছে এটা আমার ক্রেডিট না এটা আমার মায়ের দোয়া আমার বাবার দোয়া যুবক আমি চাই মাহফিল আজীবন হোক তোমরা চাও না হ্যাঁ চাও চাও 30টা সেকেন্ডে একটা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবা হুজুর আমার বাবা আজকে নাই নবী যখন কইছে এটা জান্নাতের বাগান আমার বাবাকে কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য আগামী বছর এই প্যান্ডেল করতে যত টাকা লাগে আমি প্যান্ডেলের খরচটা দিব বলো তো 30 সেকেন্ডে দাঁড়াবা কে দাঁড়াবা আগামী বছর প্যান্ডেল 51 বছর 6 মাস 10 দিন বয়সে আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পাইছে অর্থাৎ নবীদের ইমাম সুবহানাল্লাহ আস্তে কয়েন না আস্তে কয়েন না দুনিয়ার কোন নবী কি ইমামুল মুরসালিন খেতাব আল্লাহ দেয় নাই দুনিয়ার কোন নবী কি বিশ্ব নবী বলে নাই মুসা আলাইহিস সালামকে পাঠাইবার পরে বলছে ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল হে মুসা তোরে বনি ইসরাঈলের নবী বানাইলাম অর্থাৎ এই জেরুজালেমের 4032 বর্গ 432 কিলোমিটার বর্গ কিলোমিটারের দায়িত্ব তোরে দিলাম তোর বাইরে দিলাম 5500 বর্গ কিলোমিটারের দায়িত্ব জোরে 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 তোর শ্বশুরে দিলাম মাদায়নের দায়িত্ব তোর ভাইগনা লুত্রে দিলাম বনি ইসরাঈলের ওই জেলার দায়িত্ব আর আমার নবী মুহাম্মদকে যখন পাঠাবো তার মোহরে নবুয়তের মাঝখানে একটা শব্দ বলবো আমি আয়াত খানা পড়তেছি আপনি ভাবতে পারেন আমি গোপাল দস্তে বানাই লইছি দেখেন আল্লাহ কি বলে নবীর মোহরে নবুয়তটা দুই ঘরের মাঝখানে ছিল এই যে ঘাড়ের ঘাড়ের চুল বাবরির নিচেই ছিল আমার নবীর ডালিমের পিছনের সাইড যেরকম আপেলের পিছনের সাইড যেরকম বোঠালা সাইড না পিছনের সাইড এই ডালিমের এবং আপেলের পিছনের সাইডের মতো মোহরে নবুয়তের চারো পাশে আমার নবীর মেডেলে লেখা ছিল এই আয়াতটা কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া হে মুসা আমার নবী মুহাম্মাদের মোহরে নবুয়তের চারো পাশে লেখা থাকবে বাংলাদেশের সিলের মধ্যে যেরকম লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কথা কন না কেন আমার নবীর মোহরে নবুয়তের সিলের মধ্যে লেখা থাকবে কুল নবী আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া আমি সমগ্র পৃথিবীর বিশ্ব নবী জোরে 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 কষ্ট হইতাছে জোরে করে আরো জোরে ইসুফ আলাইহিস সালাম রে দেইখা মিশরের মেয়েরা আঙ্গুল কেটে ফেলছিল মা আয়েশা বলেন যদি আমার নবী কেউ দেখত চাকুটা বুকের মধ্যে ঢুকাই দিত জুলাইখার সাথে আমার জুলাইখার সাথে আমার নবী আপনার নবী নবী ইউসুফের বিয়ে হয়েছে তখন জুলাইকার বয়স 82 বছর আর ইসুফের বয়স 48 বছর এ কষ্ট হইতেছে চলে যাবে না দাদা যুবক তুই যাইস না লুঙ্গিটা নিয়ে ধরবো কিন্তু একসাথে বলেন তো আল্লাহর খেলা বোঝার কেউ আছে ইসুফ আলাইহিস সালাম এমন একজন বাদশা ছিলেন উনি ক্ষমতার মস্তদে বসে বুঝতে পারতেন আমার মিশরের কোথায় কি হচ্ছে ওনার হাত এইভাবে যদি ধরতেন হাতের সামনে তাফসিরে মুজহিরের মধ্যে আসছে হাত এইভাবে ধরলে বোঝা যেত মিশরের কোন জায়গায় কে গুন্ডামি করতেছে উনি হাতের মধ্যে দেখতে পারতেন ইসুফ আলাইহিস সালাম একদিন বালতি দিয়ে মাইপা মাইপা গোম দিতেছে আমার কথা সে মেম্বাররা দেয় না চেয়ারম্যান না দেয় না ওরে বাবা চেয়ারম্যান গো বালতি আবার পিছনে লাথি দিয়ে উঁচা করে থই যেন 3 কেজি কম হয়
আমরা বিলাসপুরের চেয়ারম্যানের কথা কই আমি আমার গোপালগঞ্জের কথা কই এ 12 কেজি গম দেবে পালাই উঠাই দিয়া বাম পথে যাইতে ধরে যদি কেউ প্রতিবাদ করতে যায় গাড় ধরে গলা সিপা ধরে নেলে নে নালে ভাগ কথা কন না গায় কারণ বাপ এই দেশটা তো বাপ দাদা এই বিচারে যে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈক্যে লাভ আছে এই বিচারে ভিক্ষা করে আনছে তার বাপও আনছে চোরগুলো শেষ করছে আজকে বাংলাদেশে কিছুই নাই কোন শোনা যায় মুখে এই টাকাগুলো কই গেছে এই আমলা সামলা গেটু মেটুরে শেষ করছে দেশ এই বেচারে কি করবে একা মানুষ এরা কার কি লাগে একটা পেট ভরতে কি লাগে আর বাপ দাদার থেকে তো হারা জমিদার কারণ ওই দেশে বাড়ি আমা আমা জানি না ওই ফ্যামিলিতে আমি বিয়ে করছি আমি জানি না তাদের বাপ দাদা কি ধনী ছিল আপনি তো হারে বলে আপনাদের না আমি তো ওই দেশের বলে আমি তো জানি তার বাপ দাদা সুদ্ধা জমিদার টুঙ্গি ভরা অবশ্যই হ্যাঁ তো এত কিছু লাগে না ন্যায় কারা জানেন ফকির নির্মুলা আওয়ামী লীগের মাথায় ছাতি ধরে যে ইনু মিনু সিনু এই যে রাশেদ খান মেনন এবার দিছে আমার শাশুড়ি যে কাজে না দিছে এবার দিছে জানে এইগুলাই সর্বনাশের আর দি কথা কান না কেন হুজুর কো গরম দিন দিছে এগো এগো পর অবশ্যই ওই যে রাশেদ খান মেনন হাসান হক ইনু ওরে বাবা আওয়ামী লীগের মাথায় ছাতি ধরে কয় কমি মাদ্রাসা জঙ্গিবাজে রাখরা কি বদমাইশি গুলা করছে মন্ত্রিত্ব পাইয়া এখন করবি না বেচারি বুঝে এটি কথা কর না কে কষ্ট হইতেছে অজ্ঞান তারপর অস্কর যদি একটা কথার উত্তর দিতে হয় জমিনের মালিককে টাকলা মুরাদ মাহির হবু হবু স্বামী এইটা যে কি সেটা সেট ছিল দিছি আরে ফাইনাল করে কথা কর না কেন প্রধানমন্ত্রী খারাপ কয়ের নামে কি লিখে জানেন এই বিচারের মাথায় এমন একটা বুদ্ধি আল্লাহ দিছে কার দ্বারা আমার দেয়ালের ক্ষতি হবে ওরে আগে রিজেক্ট মালের মধ্যে ফেলাম এই যে আমাকে ওই পারে আবুল হোসেন সৈয়দ আবুল হোসেন চলে গেছে আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায় দিল দেখছেন এই পদ্মা সেতু নিয়ে যখনই তার নামে একটা বদনাম উঠছে সে কি করছে না করছে আল্লাহ ভালো জানে কবরে চলে গেছে সমালোচনা করতে চাই না কিন্তু দেখেন সাথে সাথে তারে জিরো জিরো পয়েন্টে ফেলাই দিচ্ছে শুধু একটা কথা বলতে হবে জমিনের মালিককে সবাই একদিন চলে যাবে আপনারা থাকতে পারবেন না আমিও পারবো না টাকা নেই দিকে ইউসুফ আলাইহিস সালাম বালতি মাইপা মাইপা প্রেসিডেন্সের নিজে গম দেয় না আমি রস করবো না আমার মন মত আওয়াজ হয়েছে বস্তাও পাতে না গোমও চায় না কালী ছবির দিকে আপনি চাইছে পোলা যাকে ফুডার ঘরে ফুটা তুই খারাই দিস তুই চেয়ারম্যানের কি দেখো তুই দেহ আসলে তোর বাপের জন্য মিশুবে কই ভাই আমার জীবনে প্রথম গম নিতে আইছি আমি যদি সব নবীরে দেখতাম এই দোহারের আপ্পারা যদি দেখতেন না জানি কি এই বেটা ড্যাপ ড্যাপ করতেছে কত বিট কমাইতে গেছি রে বেটা তুই বাড়াইছো দেখ কমা একবার বিট বন্ধ কর তো বিট বন্ধ ব্যাট ব্যাট করতেছে ড্যাপ ড্যাপ করতেছে সোজা কর এটা আইব বসুর গানের ড্যাপ ড্যাপ হইছে এই জন্য ছাতা লাগানো ঠিক নাই ওয়াজের মধ্যে এই স্পিকার লাগানো ঠিক নাই মাইক লাগাবা ধুমছে বিদারে দুইটা কষ্ট হইতেছে আর মাত্র পাঁচ মিনিট কথা বল আরে ভাই এক ঘন্টার উপরে হয়ে গেছে তুই কি ভাবতেছেন আরো চলবে দুই ঘন্টা মুক্তি কামাল তো পান দিয়ে থেকে গেছে সারা রাত চলবে বাবা রে বাবা ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে আপনাকে আগ্রহ দেখে আমার বুকটা ভরে গেছে সেই 15 বছরের শ্রোতা আর এখনের শ্রোতা এক না ইনশাল্লাহ বলে বজন দেবার আমার দিকে তাকাব
পিছনের থেকে একজনের ডাইকা গায় মাগাতে এন কারারি সরকার শর্ট লাইন স্যার বলে তুই গম নেস্তা বস্তা বাইন্ধে খারাই দিছিস কে আঙ্গুলের মধ্যে বস্তাটা ভরে দিয়া কই আমি গম নিতে আসি নাই আমি শুধু উনার সাথে দুইটা কথা কব ইসুফ আলাইহিস সালামকে আল্লাহ এমন রূপ দিছিলেন উনি বোরকা পরে থাকতেন তাফসীরে মারুফুল কোরআনে দেখবেন উনি বোরকা পরে থাকতেন আল্লাহ উনি সবসময় বোরকা পরে থাকতেন মেকআপ পরে থাকতেন মহিলাদের মতো আল্লাহ তাকে এত চেহারা দান করেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা ছিলেন আপনার আমার নবী ইসুফ আলাইহিস সালাম ইল্লা নবী মুহাম্মদ আমার নবী ছাড়া দুনিয়ার সব মানুষ আছে যে সুন্দর চেহারা দিয়ে ইসুফ নবীর আল্লাহ বানিয়েছে বসন্ত ওই বাচ্চাটা বলতেছে মাত্র ১৩-১৪ বছরের বাচ্চা বলতেছে ওই বালক বলতেছে অনেক দিন আপনারে দেখি না আপনারে আমি দেখতাছি কি বলতেছাস উপরে টান দিয়ে উপরে তুলে নিছে ক কানে কানে ক কি কবি বলে আপনি আমারে চিনবেন না আমি আপনার সবচেয়ে বড় বন্ধু বলে কেমনে তুই আমার বন্ধু বলে আমার খালা জুলাইকা আপনারে যখন পাঁচতলার উপরে নিয়ে আল্লাহ করনে বলছে হাম্মাদ বিহি ও হাম্মা বিহি আপনারা দুজন প্রিপারেশন নিছিলেন আপনার জামাটা টাইনে ছিঁড়ছিল আমি তখন পাশের রুমে ছিলাম আমি মাত্র ১৩ বছরের বাচ্চা ছিলাম আপনার আমি নির্দোষ হিসাবে কাঠ করে দাঁড়াইতে দিইনি আমার মাওলা ১৩ বছরের বাচ্চা দিয়ে সত্য প্রমাণ করছিল আপনি নির্দোষ আপনি নির্দোষ আপনি নির্দোষ আপনি নির্দোষ আমি সেই আব্দুল্লাহ ইসুফ আলাইহিস সালাম তারে বুকে নিয়ে আধা ঘন্টা কাঁদছে আমি এতদিন তোদের ফ্যামিলিটা খুঁজতেছিলাম তুই আব্দুল্লাহ পেয়েছি অসুস্থ পড়ে গেছে আমি তো জেলখানায় গেছিলাম আমি জানি না আমি আজকে বিশ্বের বাচ্চা কিন্তু আমি তোরে খুঁজতেছিলাম তুই আমারে পবিত্র বানাইতে যাই তুই মাত্র ১৩ বছরের বাচ্চা তুই সাক্ষ্য দিয়েছিলি আমি নির্দোষ কারণ এই মিশরে আমার আপনজন কেউ ছিল না আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না তুই আমার পক্ষে সাক্ষ্য দিছিলি তোর ঋণ আমি সারা জীবন তোর কাছে ঋণী বল তোর কি লাগবে বলে বাচ্চা এখন কান দেন বাচ্চা আমার কিছু লাগবে না আমার মাও আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছিল আমার মায়ের মিথ্যা সাক্ষীতে আর আমার খালার সাথে এক হইয়া কইছিল আপনি আমার খালার সাথে দুই নম্বরই কাজ করছেন আজ এই যে মেসের আপনারে জেলখানায় পাঠাইছিল বাচ্চা গো আমি জানি আমার মার বিচার হয়ে গেছে আমার মা আজকে অন্ধ হয়ে গেছে আমার মা চোখে দেখে না আমার মা আপনার সালাম দিয়ে একটা অনুরোধ করছে যদি সে নবী হয় অবশ্যই তার ভিতরে রাগ আর গুসা থাকবে না আমার মা বলছে আপনার গায়ের জামা আপনার বাবার চোখে দিলে বলে চোখের আন্ধত্ব নষ্ট হইয়া চোখের আলো ফিরে পাইছে যদি আপনার হাতের একটা রুমাল দিতেন আমার মায়ের চোখের আলো ফিরে পাইত পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন এই মিশরের জন্য আপনার ব্যবহার কিন্তু জামা কাপড়ের মধ্যে আল্লাহ দিছে এটা আপনার জন্য মুজেজা এ দুনিয়ার মানুষটা
ইসুব আলাইহিস সালামের ব্যবহার কি তো যে কোন জিনিস চোখের সামনে ধরলে অন্ধ মানুষ ভালো হয়ে যাইত কুষ্ঠ রোগী ভালো হয়ে যাইত এটা ইসুব আলাইহিস সালামের মুজিজা ছিল বাবা যখন ইসুব আলাইহিস সালাম তার রুমালটা হাতে দিয়া বলে তোর মা কি দিয়ে বলবি কারণ মায়ের দোহাই কেউ দিলে আমি ইসুব সহ্য করতে পারি না কেন আমি ইসুবের মা আমি ইসুব মা হারাইছি মাত্র ৬ বছর বয়সে আমি খালার বাড়ি বড় হইছি অবজন আমি যখন এই তাফসীরটা পড়তেছিলাম ইসুব আলাইহিস সালাম ওই বালক আব্দুল্লাহর বলে আমি খালার বাড়ি বড় হইছি তখন আমার জীবনের সাথে আমি মিলায় ফেললাম আমার যখন মা মারা গেছে ১২ বছর বয়সে আমিও তো খালার বাড়ি বড় হইছি মা যে কি জিনিস আমি জানি যুবক তোমাদের যাদের মা আছে তুমি জানবা না এই চেয়ারম্যানের বুকটা ফাড়িয়া দেখো মায়ের জন্য কত কষ্ট এখানে আসার পরে সানির আমার বলে মায়ের ওয়াজটা করবেন যেই যুবকটা ওয়াজ দিছে আমার অনেক ভক্ত ওই যুবকগুলো আমার বলে হুজুর এমন একটা ওয়াজ করবেন মায়ের ওয়াজ আমার এই দুহারে যুবকগুলো মার ভালোবাসতে চায় না বিদেশ যায় মার জন্য অ্যাকাউন্ট করে বিভিন্ন নামে মা বাবার নামে করে না বাইরে আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এই জমিনে দুঃখিনী মায়ের মতো দরু দেখেও নাই রে এই জন্য আমি আমার খুতবার মধ্যে পড়েছি ওয়াকজা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হে বান্দা ইবাদত হবে একমাত্র আমি রবে খেদমত করবি মা বাবা এই চেয়ারম্যান যদি কোটি টাকা দিয়াও মারে চায় আর পাবে না বিলিয়াস রহমান জিহাদি আর মায়েরে পাবো না বাবা আল্লাহ দেখো কারা মারে কান্দে এই যে মুক্তি কামাল মা অসুস্থ আছে সুস্থ আছে মার চেহারাটা দেখে মার পায়খানা পোষাবে খেতাটা ধুইতে পারে মারে হুজুর পানি ঢাকা দিতে পারে কিন্তু যেদিন চলে যাবে আর কোনদিন পাইবে না আর কোনদিন পাইবে না দাদা ভাই আমার যুবতী বোনেরা তোমরা কোনোদিন মার দিকে ঝাড়ি দিয়ে কথা কইস না রে বোনরা যুবক কোনোদিন মার একটা ঝাড়ি দিয়ে সকল দিয়ে কথা কইস না হারে এই দরুদিটা এমন একটা কারেন্টের মতো রে কারেন্টের শর্ট খাইলে যেমন তারাস করে আগুন লেগে যায় তুই যদি একবার মার শর্ট খাস বড় দর শর্ট তুই ডাইরেক্ট যে জাহান্নামের ভিতর পড়বি তোর এমন কোন ইবাদত নাই তোর জান্নাত দিতে পারে তোর মালিকের নিজের ঘোষণা রে ভাই এই বুকটা ভাইরা দেখ এলিয়াস রহমান বুকটা ভাইরা দেখ আজকে আমার টাকা পয়সার কোনো অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই শুধু একটাই অভাব আমার জনম দুঃখিনী মা নাই কষ্ট হইতেছে এবার কানবেন ইসুব আলাইহিস সালাম বলে আব্দুল্লাহ রে চল আমি তোর মায়েরে দেখতে যাবো জোরে 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 কোন মানুষ যদি অসুস্থ মানুষকে দেখতে যায় যতগুলো কদম লাগাবে প্রত্যেকটা কদমের বিনে তার জীবনের সব সগিরে গুনাহ মাফ হয়ে যাবে অসুস্থ মানুষকে কদম লাগায় দেখতে যাবেন
যখন শুনবেন আপনার মামাতো ভাই খালাতো ভাই শাস্তো ভাই ভুবাতো ভাই অসুস্থ হইছে দেখতে যাবেন কিছু হাদিয়া সাথে লয়ে যাবেন আপনি অসুস্থ মানুষের জন্য হাদিয়া লয়ে যান নাই আপনি জান্নাত কিনতে কিনতে তার বাড়িতে গেছেন সুবহানাল্লাহ আমি বলি না আমার বিশ্বনবী বলছেন সুবহানাল্লাহ আল্লাহ দেখো আমার বাজানটা কাঁদবে আমার বাজানদের মারে হয়তো সেই বাজবাগানে শুয়ে রেখেছে 30 বছর আগে এখনো জানে না মা কেমন আছে বাবা কেমন আছে এই দোহারের মানুষ জানে না আমিও তো আমার মায়ের 30 বছর আগে কবরে শুয়ে রেখেছি কষ্ট হইতেছে ভাই যে যেমনি আছো দাঁড়াই দাঁড়াই কান্না কে কইছে তোমার গুনা মাফ হইব না আমি গ্যারান্টি দিয়ে গেলাম তোমার গুনা আজকে মাফ হইব আল্লাহ যদি এই ওয়াদা দিয়ে থাকে কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যত গুনাহ করবে আমি জানি তুই গুনাহ করবে এর লাগি আমি এই আয়াত নাযিল করছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমি জানি তুই গুনাহ করবি তোর ওয়াদা রাখতে পারবি না দুনিয়া যাওয়ার পরে আমি এর লাগি আয়াতগুলা এই কোরআন শরীফ দুনিয়া বানাইবার কোটি কোটি বছর আগে বাইতুল মামুরে আমি লিখে রাখছি তুই গুনাহ করবি না যাই নাই তো আমি কোরআনে আগেই লিখে রাখছি আর এটাও বলে রাখছি যত গুনাহ করবি আমার দরজা থেকে সরিস না হঠাৎ একদিন দেখবি তুই দোহারের বিলাসপুর ইনোয়ারের মাহফিলে বইয়া চেয়ারম্যানের উপস্থিতিতে আলেম ইলামা ইলিয়াস রহমান জিহাদির সামনে বইয়া কান দি আমি মোলারে একটা ডাক দিবি তোর বুকের মধ্যে টান দিয়ে গুনার দরজার থেকে বুকের মধ্যে লইয়া তোর জীবনের গুনাহ মাফ করে দিব তোর জীবনের গুনাহ মাফ করে দিব তোর জীবনের গুনাহ মাফ করে দিব তুই নিজেও জানোস না কখন মাফ করে দিবে এখন ডাকা যাবে না করো চুপ শুধু একটা কথা বল ভাই জমিনের মালিক কে আল্লাহ টাকা ওই দিকে কোন দিকে ঘর ঘুরাবি না যুবক তুই কোটিপতি হয়ে যাবে আমি বলে গেলাম তুই শিল্পপতি হয়ে যাবি তোমাদের আজকে এই এমপি বারবার নির্বাচিত এমপি সালমান সাহেব ওনার ধরট্ট হওয়ার পিছনে খুঁজলো দেখো উনি নিজে বলে সেটা আমার মায়ের দোয়া উনি বলে সেটা আমার বাবার দোয়া ওনার ইতিহাস তোমরা জানো আমার সাথে বেশি জানো আমি তুমি দোহারের ছেলে আমি গোপালগঞ্জের ছেলে মানে প্রধানমন্ত্রী তারে এত কেন ভালোবাসে শুধু একটা কথা বল ভাই জমিনের মালিক কে মায়ের দোয়া তার সাথে আছে পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন তার সাথে আছে বাবার দোয়া যার সাথে আছে পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন তার সাথে আছে যারা এটা হারায় গেছে আর কোনোদিন পাবি না সাদের দেশে যেও পাবি না সাত তবক জমির নিচে জাহান্নামের সাত ওখানে যেও পাবি না এই দরুদি হারায় গেলে আর পাবি না কাইন্দা কাইন্দা আজকে লাই হলো হজর কর মারহাবা বেজান এবার আমার দিকে তাকান ইউসুফ পয়গম্বর বললেন আব্দুল্লাহ তোর মায়ের একটু দেখতে যাব আসলে আপনার কষ্ট হয়ে গেছে আবার আসবো আজকে আপাতত বিদায় নিয়ে 11টা বেজে গেছে তাহলে আওয়াজ হয় না সে আওয়াজ হবে এবার ইনশাল্লাহ বলেন তো আমি চেয়ারম্যানকে সাথে নিয়ে বলবো আপনার ইউনিয়নে বিলাসপুর ইউনিয়নে যদি কোনো বিধবা মা অথবা কোনো গরিব মায়ের বিচার আপনার ইউপি চেয়ারম্যান আপনার পোস্ট অফিসে যায় আপনার ইউনিয়ন পরিষদে যায় আরে দইরা বাইরে নিজে লুলা বানাইয়া থানায় ধরাই দিবেন ওই দুঃখিনী মায়ের সামনে দুনিয়ার কোনো বিচার চলবে না দরকার হয় আপনি জেল খাটবেন আরে মাইরা আজকে মা তোরে বড় করে তুই মায়েরে মাইরে বাড়িতে বাইর করে দিয়ে মায়েরে বাইর করে তুই বউলিয়ে ঘুমাবি তোর বউরে শুদ্ধা তোরে শুদ্ধা বাইরে লুলা বানাই হলাম শাশুড়ির মাইয়ার কোল পাইয়া বোর কোল পাইয়া মার কোলের কথা ভুলে গেছ না হারামি এ নেমো খারাপ মার কথা ভুলে গেছ এই শীতের রাত্রে তোর মা কোনোদিন তোরে ঠান্ডা মাড়িতে শোয়ায় নাই তোর বাবা অটো রিক্সা চালাইছে তোর বাবা একটা সেরা বিস্তা চাদর গায়ে দিয়া শীতের কাল কাটাইছে আর তোরে ভালো দামি সোয়েটার কিনে দিছে কারণ তুই বন্ধু বান্ধবের ভিতরে স্কুল কলেজে পড়স তোর বাবা ভালো একটা চাদর গায়ে দেয়
بزن ابر امر دیگه تکاو ইসুফ পয়গম্বর যখন আব্দুল্লাহর মারে দেখতে গেছে ও বাজার আব্দুল্লাহর মা সুখের আলো ভিড়ে পাইছে জোরে 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 ইসুফ বললেন আমি আপনার ছেলে ঋণ শোধ করার জন্য আমি প্রতিদিন নিজে মাথায় করে আপনাদের বাড়ি খাবার দিয়ে যাব আমি নিজে খাবার দিয়ে যাব আমি নিজে আপনাদের বাড়ি রিলিফের মাল দিয়ে যাব খালি একটু খবর পৌঁছে দিবেন খাবার শেষ হয়ে গেছে যখন এই খবর মিশরের এই যে বনি ইসরায়েলের বেজর্মাগুলা জানছে এই যে ইসুফ আলাইহিস সালামের জামানা থেকে কিন্তু ইহুদির উৎপত্তি ইসুফ আলাইহিস সালামের এই 12 ভাই থেকে কিন্তু এই বেজর্মা এই জালিম গোত্রের উৎপত্তি মনে রাখবেন ওরা সবচাইতে পৃথিবীতে নবীদেরকে হত্যা করছে এই বেজর্মাগুলা যখন জানছে ইসুফ একটা বাড়িতে নিজে খাবার দিয়ে আছে এবং সে নিজে তার বেতনের টাকা তাদের দেয় সবাই সমালোচনা শুরু করলো ইসুফের সম্পর্ক কি কষ্ট হইতাছে না আরো জোরে না আরো জোরে না তাফসীরে মারফুল কোরআনে আসছে ইসুফ আলাইহিস সালাম তখন সংসদ ভবন ডাকছে ডাককে বলতেছে আমি কেন তাদের বাসায় খাবার নিয়ে যাই তাহলে শোনেন আমি ইউসুফকে পবিত্র ঘোষণা দেওয়ার জন্য মিশরে কেউ ছিল না এই আব্দুল্লাহ সারা এই বেড়ে এই কই যাস ভাষা কি কয় মুদব দুহারের ভাষা রে বাবা একবার বাংলা খাস বাংলা ঠিক আছে বাংলাই রে ভালো হইছে ও করতেও যায় ওইটা কইছে ওইটা আহেন আজকের মতে বিদায় নেই আল্লাহুম্মা আমিন রব্বানা আযিনা বিসমিল্লাহির রহমানির রহিম লোক গেল তার ধরলা নাকা এবার গেলে টাইনে ধরবে যেটা উঠবে ওঠছে তো লুঙ্গি মুখে টাইনে প্যান খুলে লেবে আজকে টাইনে ও আধা ঘন্টা সাইফে রাখতে পারো কিসের 27 পুরুষ ওটা কথা কর না কেন এই যে আমার বাজানদা বয়ে রয়েছে 60 65 70 বছর বয়স হেরা ওড়ে না আর বয়স কত 22 হইব আর ফেসবুক গরম হয়ে গেছে মাফ করুক জোর করে আমি লজ্জা লাগে না যুবক তো তুই বাপ দাদার চাচাদের সামনে তুই উঠে যাবি কষ্ট হইতেছে আর পাঁচ মিনিট রাহা সাড়ে নয়টা স্ত্রী দূরছি মিয়া এরা দেড় ঘন্টার কাছাকাছি রাখ ঠিক আছে বজর বন্ধ চলবো চুপ করে বই আলহামদুলিল্লাহ বলেন তো আমার দিকে তাকান সারা মিশরের জালিম গুলো যখন সমালোচনা শুরু করলো ইসুফ আলাইহিস সালাম বললেন শোনেন তাহলে আমি কেন তাদেরকে জন্য খাবার লয়ে দেই ইতিহাস যখন তুলে ধরলেন তখন সবাই কান্দে জোরে 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 বজন দেবার আমার ইসুফ আল্লাহর পয়গম্বর ইসুফের কবরটা কিন্তু এই বাইতুল মুকাদ্দাসের পাশে এ যুবক রে এবার আমি আলেমুল আমার কাছে একটা জারি দিয়ে আওয়াজ শুনতে চাই তাকবীরের ধ্বনি যে ইউসুফ পয়গম্বর ফিলিস্তিনের জমিনে ঘুমিয়ে আছে তখন মিশর ইরাক ইরান বাজান্ডে এই যে দেখতেছেন ফিলিস্তিন এই আটটা দশটা দেশ মিলে একটা নাম ছিল শাম এই শাম দেশ আমার নবীও গেছে এই যেই দেশে আমার নবী গেছে ওই দেশটাকে যারা দখল করতে চাবে প্রত্যেকটা বেঈমান রে কুত্তার মতো কোবাবো রাজি আসুন নাই কে কে রাজি আসুন না কিন্তু হাত দেখাই দাও আল্লাহ কবুল করেন জোর করে আমিন
ভাইজানে বার আমার দিকে তাকান মা মারিয়ামের কবরের পাশে তারা বাজার নট্টকি না চায় ইসুফ নবীর কবরের পাশে তারা নট্টকি না চায় বাবা ইব্রাহিমের কবরের পাশে তারা অসম্মানই করে বাবা কোন মুসলমানের সন্তান যাইতে দেয় না আজকে শুধু দীপ্ত কন্টাক্ট আওয়াজ দাও রে ও দোহারের যুবক আজকে 19 ডিসেম্বর তুমি চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দিবা 19 ডিসেম্বর তুমি দেখায়া দাও দুনিয়া সব মাইনা নিলে 19 ডিসেম্বর এই জমিনটা সাক্ষী রেখে গেলাম গো যারা আমার বিশ্বনবী যেই দেশে বসে বাবা ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে ইসুফ নবীর কবর আছে বাবা ইব্রাহিমের কবর আছে ইসহাক নবীর কবর আছে ইয়াকুব নবীর কবর আছে গো আইয়ুব নবীর কবর আছে আমার ওই নবীর কবরগুলো যারা সম্মানই করবে জীবনের বিনিময় হলো নাস্তিকগুলোরে ছেড়ে দিতে যাব না রাজি আছেন না নাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলেন ইনশাআল্লাহ ইয়া আল্লাহ কোন আছেন না নাই আল্লাহ সব পারে কি পারে না এই রাত 12টার সময় 11টার সময় আমার আল্লাহ দুনিয়ার অনেক মানুষকে ডেন পেন করছে যে ইউসুফ আলাইহিস সালামের কথা বলতেছিলাম মা জুলাইকার কবরে কিন্তু ফিলিস্তিনে তাকান হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম তার বাপেরে নিয়ে যাইতেছে বাবার নিয়ে মিশর ঘুরতাছে মারহাবা কর হঠাৎ করে দেখা যায় ইউসুফ আলাইহিস সালাম যখন বাবার নিয়ে মিশরের শহরটা ঘুরতাছে বাপরে নিয়েছে কেনান থেকে ইন্দিমি টাইমে দেখে তার ঘোড়ার গাড়ির সামনে একটা বৃদ্ধা মহিলা হাত উঁচু করে খাড়াইছে ইসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে এই এই গোলাম দেখ তুই মহিলাটা কে এই তোর নাম কি এই তোর নাম কি কই আমার নাম তোর দিয়ে কাম কি তোর বাদশার নামে আসতে কো সা আপনার নাম কি কয় ইসুফ আলাইহিস সালামের তিনটা মন্ত্র নেওয়ার দায়িত্ব উনি এমন কেমন কেমন ধরে বাপ ওই মহিলাটাকে আমি যাবো কেন মহিলাকে আসতে বল ইয়াকুব আলাইহিস সালাম পিছনে বসা বলে বাবা প্রেসিডেন্ট হওয়ার পর মনে একটু গরম লাগছে না আল্লাহ যারা আস্তে আস্তে পাই হ্যাঁ বাড়ি ঘর তুমি চিনো দেখবেন বাংলাদেশের অনেক এমপি মন্ত্রী অনেক মেম্বার চেয়ারম্যান আছে ভোটের আগে আপনার পাও ধরে দায়িত্ব পাওয়ার পর আপনারা আর চিনে না আছে না নাই ক্ষমতা যার নাম ওটা আমারে হইল আমিও এক হব এখানে কথা কয় কেটা বেড়া কি ডিস্টার্ব রে ভাই এই টাকা নেই ইয়াকুব আলাইহিস সালাম বলেন বাবা ওই মহিলার ভোটেও কিন্তু তুমি আজকে প্রেসিডেন্ট যাও কি বলে শুনো আপনি আমার কাছে একটু কানটা লাগান তোমার নাম কি নাম দিয়ে আপনার দরকার নাই আমি আপনার কাছে একটা জিনিস চাই কি দেবেন কি ইসুফ আলাইহিস সালাম বলে আপনি কি চান আমি যা চাবো পাবো কি বলেন না কি চান পাবো কি আগে বলেন নবীদের কথা মিথ্যা না নবীরা যা দিতে চায় তারা দেয় বলে হ্যাঁ বলেন আমার সাধ্য অনুযায়ী আমি দিব বলে আমি আপনাদের চাই 41 বছরের উপরে আপনার জন্য পাগলের রাস্তায় রাস্তায় ঘুরি জোরে 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 আমারে চিনতে পেরেছেন কি ইউসুফ আমি কিন্তু সেই পাগলি জুলাইকা আল্লাহর পয়গম্বর দেখে জুলাইকার এই চামড়া গুলা বাবা ঢিলা হয়ে গেছে চেহারার মধ্যে মাইস্তে পুড়ে গেছে 82 বছরের মহিলার কি হইতে পারে তুমি বুঝে লও গো বাবা এ দোহারের যুবক রে আল্লাহর পয়গম্বর ইউসুফ একটা দৌড় দিয়ে ঘোড়ার উপরে উঠিয়া কয় আব্বা
এই দেশে কুলাঙ্গার মহিলা যার জন্য মিথ্যার বছর জেল কাটছেন একবার আল্লাহ সাল্লাম বলে এই মহিলার দেখার আমার বড় শখ ছিল মহিলাটা ডাক দে আব্বা খবরদারের ডাক দিও না এই সেই বদ বদ যা সেই বদ এর কারণে আমি 13 বছর বিনা অপরাধে জেল খাচ্ছি ও আমারে নিজে আকাম করার কথা কয় নি ও কয় আমি বলে আকাম করছি আমি এই অপরাধে 13 বছর জেল খাচ্ছি ও আমারে কাটাইছে মিথ্যা সাক্ষী দিয়া আব্বা ওরে দেখতে চাইও না আর কি তোরে আর কি করছে কয় আব্বা আমার ও নিজে সাজাইছে মামলা নিজে সাজাই আমার নিজে জেলখানায় ঢুকাইছে ও মিথ্যা সাক্ষী দিছে আর ও মানুষের দারে দারে যে কইছে কিছু খারাপ বাবা কইছো জি খালি মহিলার বদনাম নাই বলি শুনাম না কইলি না আব্বা আর কোন শুনাম নাই তুই ওই মহিলার বাড়ি আইছিলি কোন বয়সে বাবা কয় 13 বছর বয়সে মহিলা তুলে নিয়ে ছাদে গেছিল কত বছর বয়স কয় 19 বছর বয়স তে 13 থেকে নে 19 পর্যন্ত তোরে গোসল করাইছে কেডা কয় ও আমি রোজই করব না এবার লাস্ট সাল আইসফ রাখ তোর ভাইরা তোরে মাইরা কুয়ায় ফেলাইছে তোর ওজনে স্বর্ণ দিয়া কিনা আনছিল কে কয় মহিলা এইসফ স্বর্ণের খাটে তোর শোয়াইছে কে কয় মহিলা সকালবেলা তোরে নাস্তা না করাইয়া ওই মহিলা নাস্তা করে নাই সে কি কয় মহিলা তোরে জেল খাটাইলো তার বদনামটা কলি তোরে যে এত মায়ের আদর দিয়ে বড় করছে এই মিশরে তোর মা ছিল না বাপ ছিল না তুই আইছিলি গোলাম হিসাবে তোরে ছেলের মতো আদর কইরা আজকে মহিলার বদনাম দাই বললি সুনাম বললি না কিন্তু মনে রাখবি ইউসুফ যে বান্দার প্রশংসা করতে পারে না সে আল্লাহর প্রশংসা করতে পারে না ইউসুফ কয় আব্বা তোমার উপর দিন কথা কব না আমি জানি তুমি এক তো নবী তোমার বাবাও নবী তোমার দাদাও নবী এই আস্তে কথা কইলে কিন্তু একবারে একবারে কিন্তু আমি এই ইয়াকুব আলাইহিস সালাম তার বাবা ইসহাক আলাইহিস সালাম তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আব্বা তুমি এক নবী বংশের পোলা আমার দাদা ইসহাক নবী তোমার দাদা ইব্রাহিম নবী আমার বাবাও নবী তোমার বাবাও নবী অতএব আব্বা তোমার নিচেও নবী উপরেও নবী তোমার উপর কত কইলে আমার সব শেষ কোন নবী তো নয় আমি সবচেয়ে বড় ক্রেডিট আমি তোর বাবা আজকে বল ভালো করে বুঝিস ইয়াকুব আলাইহিস সালাম বলে আমি তোর বাপ নবী পরে দুনিয়ার নবীর দোয়ায় কাজ হবে না যদি বাবার বরদ তোর অ্যাকাউন্টে থাকে বাপ এমন একটা জিনিস কষ্ট হইতাছে টাকা নেই দিকে শুধু একটা এতে তাফসির করে যায় অকাজা রব্বুক আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া দেখ আমার আল্লাহ মা বাবারে কোথায় রেখে দিয়েছে কষ্ট হইতাছে এই সব আব্বা ওই মহিলার ডাক এ আসি কি আসবো না জানি না আমি আমার মায়ের একটা দৃশ্য জীবনে ভুলতে পারি না গো বাবা আমার মা আমার যেদিন বিদায় দিয়ে বলছিল রে বাবা তুমি মাদ্রাসায় যাও গো বাবা আমি মার সাথে আর কোনোদিন দেখাও আমার মা আমার জীবনে শেষ বিদায় দিয়ে উনি আমার কাছে বিদায় নিয়ে চলে গেল আমি এই জুমায় জুমার মসজিদে পুরো মসজিদ কান্নায় কান্নায় ভরছিল কেন জানো আমার মা হয়তো মৃত্যুর আগে বুঝতে পারছিল যে আমি চলে যাব আমার আব্বারে পাও ধরে বারবার অনুরোধ করছিল আমার ইলিয়াস রিফটা আমার এক নজর দেখাও আমার আব্বা কয় দেখ পরীক্ষা চলতেছে আনা যাবে না ভাই
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলবে যারা ধাক্কা হবে ইল্লাল্লাহ 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 هينا هينا جرك لا إله إلا الله محمد رسول الله دهار ثنا بلس برينيون রাধানগর যুব সমাজের উদ্যোগে ও এলাকাবাসী অত্যন্ত পরিশ্রমে এবং তাদের উদ্যোগে ১৯শে ডিসেম্বর ২০২৩ বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি শত শত আলেমের রুহানি পিতা শাইখুল হাদিস এবং দুহার থানা আলেম ওলামা ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত বন্ধুবর হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি কামালউদ্দিন কাসিমী দামত বরকাতুল আলিয়া আল্লাহ হুজুরকে আপনি কবুল করেন আমিন সেহাতে তৈয়বা দান করেন আজকের মাহফিলের প্রধান অতিথি এখানে কথা বলে কে এই মহিলাকে কণ্ঠ শোনা যায় কেন হে আল্লাহ এখানে সামনে বহাই দে সমস্যা কি সামনে লই আয় স্টেজের মধ্যে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের বিলাসপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান যুবক বয়সে আপনাদের মনকে কেড়ে নিয়েছেন এবং যুবকদের আইডল আপনাদের প্রাণ প্রিয় নেতা আপনাদের অল্প সময়ের ভিতরেই উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন তিনি কারণ আজ থেকে ১৫ বছর আগের দোহার যেভাবে আইছিলাম ব্যানে আজকে তো ৪০-৪২ লাখ দামের গাড়ি নিয়ে আইছি প্যারাত প্যারাত করে আইছি যা কেউ লাগে না আর ব্যানে আইছিলাম বাস বাগানের ভিতর দিয়ে আমার মন পড়ে আল্লাহ আপনাদের অত্যন্ত প্রিয় মানব জনাব রাশেদ চোকদার আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করেন আমিন আমার আগে যিনি ওয়াজ করেছেন আমারই কণ্ঠের কিছুটা আভাস পাওয়া যায় এবং এর বাবা ও যখন ছোট্ট ছিল আজ থেকে প্রায় ১৫ থেকে ১২ বছর আগে হবে তখনও কেবল মাদ্রাসায় পড়ে আমাকে বলছিল হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন যেন আপনার মতো বক্তা হয় আমি বলছিলাম আমার মতো হবে কি আমার সাথে বড় হবে আমার অত্যন্ত প্রিয় সেনহের মুফতি সানিম আহমদ সানিম আশরাফ দুহারি আপনাদেরই গর্ব এই বিলাসপুর ইউনিয়নের গর্ব আসলে আমাদের গোপালগঞ্জের ভাষা একটা কথা কয় কাতালের গরুর ঘাস গরুতে খায় না আর এক গরুতে খায় কথা কন্টা গায় ওই যে আতালের পাশে ঘাস হয়েছে গরুতে মনে করে এটা পরে খাবো
রখাই এই লাভ কো তা মারি আছে দোয়া করি দোহারি সাহেবের জন্য আপনাদের দোহারের গর্ব একদিন আমাদের চাইতে আমরা একদিন চলে যাব আমাদের স্থান দখল করবে ইনশাআল্লাহ বলেন আর একজন বক্তা ওয়াজ করেছেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক দোহারি এও আপনাদের এলাকার ছেলে এত বক্তা দোহারে জন্ম নিয়েছে যেই দোহার একসময় আলেমই খুঁজে পাওয়া যেত না কত কর না কে জোরে কর পাওয়া যেত সে আলম সরকার আইনে গান দিত এই মুফতি কামালের মতো এরকম রত্ন ছিল না একসময় এখন দোয়া করেন যে দোহারে বড় বড় উলামায়ে কেরামের জন্ম হয়েছে এখন ভণ্ড ঘর বাতিল গো কিছু করতে হলে হিসাব নিকাশ করে করতে হবে কারণ আপনাকে দোহারে আবার নবীও মাঝে মাঝে গজাই যায় কত কর না কে বাংলাদেশে কোন থানায় সাহস পায় না নবী দাবি করার আপনাকে কপাল পোড়া থানায় দাবি করছিল ওই কুলাঙ্গান্ডা কিন্তু দোহারের মানুষগুলো এতই মানে স্পিড ওরে মাইরা এলাকা সারা করছে কথা আসতে গেলে লুলো মারবে এ মাইক ক্লিয়ার করতে পারে আওয়াজ দাও টন বাস বাড়াও মাস্টার বাড়াও গুলির মতো আওয়াজ দাও এই একবারে ইকো আপ করো ইকো আপ টন বাস বাড়াও এভাবে থাকবে ক্লিয়ার করো ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ এবার কোন সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ তোমার নাম যারা আসতে কবে হবে বাড়ি ঘর তুমি চিন কি দোয়া করো আল্লাহ সবাইকে হেদায়ত নসিব করো এখানে আসার তৌফিক কে দিছেন যেইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদের টাকা হাতে নিয়ে আঙ্গুলে স্যাপ বরাইয়া বিলাসপুর বাজারে বাইয়া কদু আর টাই মাছ কিনবেন এইভাবে গুনবেন বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ করে সুদের টাকা পকেটে বাইর করে গুইনা বাজার করবেন সাথে সাথে কাফের হয়ে যাবেন সব জায়গায় আল্লাহর নাম নিয়ে শুরু করা যাবে না কথা কর না কে বিড়ি ধরাইবার আগে গালের মধ্যে ডান্ডাটা ঢুকাইয়া মেজের কাটে কোপ দেবেন কোন বিসমিল্লাহির রহমানির রহিম সাথে সাথে ঈমান চলে যাবে হারাম জিনিস খাওয়ার সময় হারাম কাজ করার সময় বিসমিল্লাহ বললে আল্লাহর নাম বললে সাথে সাথে আপনি বেঈমান হয়ে যাবেন এখন বলেন এই বিলাসপুর ইউনিয়নের যুবকরা একটা জান্নাতের বাগানের আয়োজন করছে কাজটা ভালো না খারাপ জোরে ভালো রে ভালো করবেন খারাপ রে খারাপ করবেন এই যুবকগুলো ওয়াজ না দিয়ে যদি সাসি মুমতাজ রে আনত ওটাও তো ভালো কাজ হইতো কয় কি ওটা লোক বেশি হতো না যেই জায়গায় জনগণ বেশি হয় ওটা নেকিও তো বেশি হয় অবজান যে যুবকগুলো ওয়াজের আয়োজন করছে এদের জন্য প্রাণ খুলে দোয়া করেন যেন এদেরকে এই ওয়াজটাকে অব্যাহত রাখার তৌফিক দান করে জোরে করেন আরো জোরে এবং এই চেয়ারম্যানের জন্য দোয়া করেন ওনার ইউনিয়নের যুবকগুলা জেগেছে কোরআন হাদিসের পক্ষে ওয়াজের পক্ষে যদি এইরকম ওয়াজের ধারা অব্যাহত থাকে ওনার এই কষ্টের জায়গার মধ্যে আমি কসম করে বলে গেলাম একটা মানুষের চোখের পানি যদি আজকে পড়ে সর্বপ্রথম এই জায়গার মালিকের মা বাবাকে আল্লাহ মাফ করবে শুধু এখানেই শেষ না একটা মানুষের দোয়া যদি কবুল হয় এই ওয়াজ যারা দিছে এদের মা বাবার দোয়া কবুল হইব বাজার দুনিয়া থাকার জায়গা না থাকতে পারবেন না পারবেন জোরে কর সিস্টেম আছে
এইজন্য কবিতার ভাষা কিভাবে বলে দেখেন।